অনেকেই আছেন মাছ মাংস ছাড়া একদিনও চলে না, তো তাদের জন্য আজকে সয়াবিনের দারুণ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা বানিয়ে খাওয়ার পর মাংস খাওয়ার কথা একদম ভুলে যাবেন। প্রথমেই সয়াবিন সিদ্ধ করে নেবো। তার জন্য কড়াইয়ে বেশ খানিকটা জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম বড় এক বাটি সয়াবিন। সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সয়াবিন সিদ্ধ হয়ে গেছে, এবার জল থেকে তুলে নিচ্ছি। আর সয়াবিনগুলো জল থেকে তুলে নেওয়ার পর ঠান্ডা জলে কিন্তু ভালোভাবে ধুয়ে জলটাকে খুব ভালো করে নিংড়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। ওর মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম এক টেবিল চামচ বেসন। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা মাখানোর সময় দেখবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না, যেহেতু সয়াবিনগুলো ভিজেই রয়েছে, তো সেই কারণে বেসনটা কিন্তু সয়াবিনের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে। এবারে কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে অল্প অল্প সয়াবিনগুলো দিয়ে ভেজে নিচ্ছি। একবারে সব সয়াবিন ভাজা যাবে না, অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে, তাহলেই কিন্তু খুব ভালো ভাজা হবে। আর খুব বেশিক্ষণ ধরে কিন্তু একদমই ভাজা যাবে না, ওই এক থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই সয়াবিনগুলো ভেজে নেওয়া হয়ে যাবে। তারপর তুলে নিতে হবে তেল থেকে। আর বেশিক্ষণ ধরে ভাজলে সয়াবিন কিন্তু শক্ত হয়ে যাবে, তাই তেলে ওই এক দু মিনিট মতনই কিন্তু নাড়াচাড়া করে নেবেন, তার বেশি একদমই নয়। তারপরে বাকি সয়াবিনগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। এইভাবে অল্প মশলা দিয়ে সয়াবিন মাখিয়ে তারপর ভেজে রান্না করে দেখবেন একদম মাংসের স্বাদকে হার মানাবে। সয়াবিনগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে 4 টেবিল চামচ সর্ষের তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে, তেজপাতা ফোড়নে দিলাম। দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেই আলুটা দিয়েই তেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ, আর ঝাল লঙ্কার গুঁড়োও হাফ চামচ দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো দিয়ে তেলে একটু নাড়াচাড়া করে নিতে হবে আলুর সাথে। মশলাগুলো দিয়ে ওই এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম 4 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা দিয়েও খুব ভালো করে ভেজে নিতে হবে, আর এই সসটা কিন্তু অবশ্যই করে দেবেন, তাহলে এই রেসিপির স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই মশলা যত ভালো করে কষাবেন ততই রান্নার টেস্ট হবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এই সময় ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে আরও এক দু মিনিট ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে একদম প্রথম থেকে শুরু করে প্রায় 5-7 মিনিট মতন কিন্তু আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল। অবশ্যই উষ্ণ গরম জলটাই কিন্তু দেবেন, তাহলেই রান্নার টেস্টটা ভালো হবে। 5-7 মিনিট মতন কষিয়ে নেওয়ার পরই জলটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম ঝোলের সাথে। তারপর এইভাবে 5 মিনিট মতন ফুটিয়ে নেব, 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নেব, তাহলে আলুও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আলু সিদ্ধ হয়ে গেছে, আর সয়াবিন তো সিদ্ধ করাই ছিল, আর ঝোলটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেবো হাফ চামচ চিনি। চিনিটা অবশ্যই করে দেবেন, যেহেতু নিরামিষ রেসিপি এইটুকু চিনি দিলে স্বাদটা খুবই ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি। নিরামিষ রেসিপিতে, যে কোনো নিরামিষ রেসিপিতেই ঘি গরম মশলাটা দিলে তার স্বাদটা খুবই ভালো হয়। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর পরিবেশন করব। তাহলে বন্ধুরা, নিরামিষ দিন হোক বা যে কোনো দিনে এইভাবে সয়াবিনের রেসিপি বানিয়ে দেখবেন, সত্যি এটা খেতে কিন্তু অপূর্ব লাগবে। এক থালা ভাত শুধু এই দিয়েই খেয়ে ফেলবেন, এতটাই টেস্টি হয়। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।